আজকে ব্রেকফাস্টে রুটি, বাঁধাকপি আলুর তরকারি আর সঙ্গে নাশপাতি। যা, তো জামা কাপড় খেলনা বাটি সব দিয়ে দিয়েছি, যা যা গান টান শুনে যা যা। ও হ্যালো, কুলফি এখানে মোটামুটি সকাল সকাল একটা ছোটো ট্রিপের জন্য রেডি হয়ে গেছে। ওর জামা কাপড় খেলনা বাটি সমস্ত আমরা গুছিয়ে দিয়ে দিয়েছি, এবার জাস্ট টাটা। তোর ব্যাগ কাঁধের জায়গায় লেজে ঝুলছে কেন? হ্যাঁ যা বাই। বাবা বাবা, এখন পুজোর স্পেশাল ক্লিনিং চলছে নাকি? কাগজ দিয়ে মিরর পরিষ্কার করা। এই তো কোন যুগ যুগ থেকে চলে আসছে, ছোটবেলা করতাম। আমি করতাম না, বাট খুব ভালো ক্লিন হয়। বাড়ির ড্রেসিং টেবিলে মার টিপ লাগিয়ে রাখতো, ওগুলো যখন তুলতাম দাগ হয়ে যেত, সেগুলোকে খবরের কাগজ দিয়ে ঘষে ঘষে তুলতাম। আরো দিদির এই জাস্ট হয়ে গেল, এখন এই ফুল লেন্থ মিররটা চলছে, এইটা চলছে, এই দিকটাও সকালে পরিষ্কার করছে। এগুলো হচ্ছে সব পুজো স্পেশাল ছোটো ছোটো করে ক্লিনিং চলছে। বাকি ইউসি বুক করেছে এই বাথরুমগুলোর জন্য, ফ্যানট্যানগুলোর জন্য, আর এই সোফা সেটটার জন্য নাকি? এই লাইট স্ট্যান্ডটা মোটামুটি কাল থেকে দু তিনবার পড়ে গেছে, বাট স্টিল এখনও একদম সুন্দর উজ্জ্বল আলো দিচ্ছে, মজবুত টিকাও। বাট মেন প্রবলেম ছিল এই তিনটে স্ট্যান্ডে, যেটাকে আমি আজকে ফিক্স করে দিয়েছি, এখন একদম পারফেক্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। যদিও বা আজকে সকাল থেকে ঝড় বৃষ্টির একটা নিউজ ছিল, বাট লাকিলি ওয়েদারটা এখনো পর্যন্ত ভালো, আশা করি সারাদিন এরকমই থাকবে। এর মধ্যে বসে মোছামুছির ডিল হয়েছে, যদি তুমি উঠে দাঁড়িয়েছো। আজ সকাল সকাল ফুল মুডে, পুরো ক্লিনিং ডে, ওই দিকটা হয়ে গেছে, এখন এই কিচেনটা ধরেছে। তিনটের মধ্যে আবার ইউসি থেকে লোক চলে আসবে বাথরুম পরিষ্কার করার জন্য, সুতরাং আজকে আর স্নানটা লেট করা যাবে। দেড়টা বাজছে আর মোটামুটি অল ডান। পিছিমা, ও পিছিমা, সব ঠিক আছে তো? এ মুখ দেখি, মুখ দেখি, মুখ দেখি, কই গেল, কই গেল, কই? এ দেখো, এটাকে কোত্থেকে খুঁজে বের করে। এই জিনিসটা সুন্দর একটা কালারফুল কোটিং এর সঙ্গে এইখানে লাগানো ছিল, ওটাকে এখান থেকে বের করে কোটিংটাকে তো ছিঁড়েইছে, নিয়ে এসে ও দেখো আবার কি নিয়ে দৌড়ালো। দুটো বাজতে দশ, আর এই যে ইউসি থেকে লোকজন অলরেডি এসে গেছে, বাট আজকে আমাদের স্নান অন টাইম। স্নান তো হয়ে গেছে, এবার মাঝে ঝাল বানানো বাকি আছে। এই দুটো সময় আজ সুবিধারই ভেজে গেছে, আমি খালি ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা পটাপট। তোমার এই লাস্ট মিনিট টাচের আইডিয়া গুলো না একদম এপিক হয়। অনেস্টলি স্পিকিং, মালদ্বীপ থেকে আসা পরে যেভাবে ট্যান পড়েছিল, এই ফেস ওয়াশটা সত্যি খুব কাজে দিয়েছে। বাট শুধু এটা না, মামার্থের উপটান নিজে যে কোনো প্রোডাক্টসই আমাদের খুব ফেভারিট। উপটান ফেস ওয়াশ এটাকে বানানো হয়েছে তাও ট্যান রিমুভালের জন্য। ইন্টারেস্টিংলি এর মধ্যে কিছু স্ক্রাবিং পার্টিকেলস আছে, তাই এই প্রোডাক্টে ফেস ওয়াশ অ্যান্ড ফেস স্ক্রাব দুটোই কাজ করে। এমআরপি তো 249, বাট অ্যামাজনে 10% ডিসকাউন্ট আছে, এটার সঙ্গে কম্বো হিসেবে তোমরা ইউজ করতে পারো মামার্থের উপটান রেঞ্জেরই আল্ট্রালাইট জেলি ময়শ্চারাইজারটা। জেনারেলি সামারে আমরা ময়শ্চারাইজার অ্যাভয়েড করি, বিকজ স্কিন একটু অয়েলি হয়ে যায়, বাট এটা হচ্ছে অয়েল ফ্রি। এটারও প্রাইস 349, বাট অ্যামাজনে এটার উপরেও 10% ডিসকাউন্ট আছে। দুটোর লিঙ্ক ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, ট্রাই করতে পারো। কবে থেকে তোমার এই পার্শে মার যেহেতু ফেভারিট হয়ে গেল, বাটনটা পার্শে এই পুরো সোফা সেটটা আনার পর থেকে একবারও ডিপ ক্লিন হয়নি, তো দেখো এখানে ব্ল্যাক ব্ল্যাক সমস্ত স্পট হয়ে গেছে। আজকে এটা এটা এই তিনটে পুরো ডিপ ক্লিন হবে। এখানে লেই হচ্ছে নাকি? লেই সিদ্ধু সিদ্ধু লেই না না, এখানে কি লেই হচ্ছে? লেই মানে কি? লেই মানে লিকুইড। কালকে বলছে লেই। এই পুরো থ্রি সিটারটা আর এই ওয়ান সিটারটা শুধু ভ্যাকিউম ক্লিন হয়েছে, এখানে এই যে ব্ল্যাক ব্ল্যাক স্পট গুলো হয়তো দেখতে পাচ্ছ এখনো রয়েছে, বাট এটার পুরো ক্লিনিং হয়ে গেছে, এটা একদম নতুন। লেই রেডি নাকি? লেই বাইরে বৃষ্টি দেখো তো তেরি। এই যে আজকে আমি নতুন চাদর পেয়েছি, একদম সুন্দর। আর এই যে কোথায় ঢুকেছিস? খাবে না তাই? আরে কোথায়, মুখটা দেখো, কিটক্যাট ব্রেক তো বানতা হ্যায়। বিকেল 5:10 হয়ে গেল, এতক্ষণ ও চট করে একটুখানি ঘুমিয়ে নিল। এই সোফাটায় বসে আমি কাজ করছিলাম, প্রচণ্ড গরম লাগছিল, কারণ আমাদের এই ফ্যানটার বেহাল অবস্থা। দেবুদাকে বলেছি, বাট বৃষ্টির জন্য দেবুদা আসতেই পারছে না। এদিকে সোফা সেটটা পুরো ক্লিন হয়ে গেছে, বাট এখানে একদম ফুল মেস। বুধবার কাকে কার্ড দাওনি তুমি? দেখো হ্যাঁ, একটা রেখে দাও।
এই কাজ এখনো চলছে, এই দিকটা হয়েছে, ওই স্লাইডিং ডোরটা পুরো ক্লিন হয়ে গেছে, এখন এই বাথরুমটা হচ্ছে। আজকে তিনজনে চা বানাতে গিয়ে কজনে করলে? আজকে তিনজনে চা বানাতে গিয়ে তিনজনেরই করলে। কেন চারজনের হয়নি? আমার, ওর আর ওই দাদার। 8:30 নাগাদ শুভম আর রিমা আজকে আসছে ডিনারে। শুধু আসছে না, আমাদের জন্য সারপ্রাইজ ডিনারও বানিয়ে নিয়ে আসছে। প্রচুর কিছু, বিশাল ব্যাপার। না, সারপ্রাইজ নেই আর। সকালবেলা রিমা আমাকে ফোন করে বলে দিয়েছে মাটন বানাচ্ছে, পোলাও বানাচ্ছে, পায়েস বানাচ্ছে, আবার চিকেনটাও বানিয়ে আসছে। আমি বললাম চিকেন বানানোর দরকার নেই, আমি ঝোল আলু টেস্ট করে নেব। বললো না। পিচিমার ঘুম হয়েছে? পিচিমা ঘুম হয়েছে? পিচিমা সেই লাঞ্চের আগে এসেছিল, সন্ধে হয়ে গেছে, এতক্ষণে গেল। পুরো নিট অ্যান্ড ক্লিন কাজ করে, বাট আমি আটকে গেছিলাম। ওরপি মেডিসিনগুলো নিতে হবে, বেরোতেই পারছিলাম না। মেডিসিন, বাড়ির টুকিটাকি জিনিস যা যা দরকার ছিল সব এনে দিয়েছি। এখন এই মুসলিটাকে শেষ করে আমি এবার স্নান করতে, ওরাও আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। অনেস্টলি স্পিকিং, এত পরিষ্কার আমাদের বাড়ি, মানে একদম নিট অ্যান্ড ক্লিন কোনা টু কোনা অনেক দিন পরে দেখলাম। কয়েকটা কোনা এখনো বাকি আছে, সেটা আলাদা ব্যাপার। কালকে হবে। কালকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে গুগলে আমি সার্চ করলাম KKR এর নেক্সট ম্যাচ, লেখা এলো টুমোরো। তো আজকে আমি খুব এক্সাইটেড ছিলাম, সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ আছে। ল্যাপটপ ওপেন করে দেখছি কালকে, মানে আমি গতকাল রাত্রে 12:00 পরে চেক করেছি, তাই টুমোরো দেখিয়েছে মানে আগামীকাল। আমাদের টিভি চালালে এই একটা কি লেখা আছে এটা, মানে যদি কেউ কিছু বুঝতে পারো প্লিজ কমেন্টে লিখে জানিও। লম্বা অপেক্ষার পরে 9:15 আমি আর রবি দলমন ঘুমিয়ে গেছিলাম, ভাবছিলাম কি সোজা কালকে। কখন ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আমরা ভাবছি কালকে হয়তো ব্রেকফাস্টে দেখা হবে, বাট এই যে ফাইনালি দর্শন পাওয়া গেল। শুভম আর রিমা, হাই হাই। বাট একা দুজনে আসেনি, সঙ্গে এই যে অনেক কিছু এনেছে, এগুলোকে আমরা ধীরে ধীরে আনবক্স করব। আপাতত এখানে অর্পি এনেছে এখন কফি, ফিশ ফ্রাই আর তার সঙ্গে একটা কিছু। বাট যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপারে যে কফি মার্কটা থাকবে, মানে এটা কোনো মানুষ কফি খেতে পারে এটাতে? সন্ধ্যে থেকে আমি কফি চাইছি, বাট ম্যাডাম বললো কি না সবাই এলে একবারে কফি হবে, তো ডিনার টাইমে আমি কফি পেলাম। এই ব্যাগটা ওরপি একবার উঠে আমাকে বললো কি না তুমি ধরো, এটা যথেষ্ট ভারী, প্রচন্ড ভারী। আমি যদিও একটু বেশি রোগী, মানে আজকে ডিনার, কালকে ব্রেকফাস্ট, কালকে লাঞ্চ সবই আছে নাকি? চলো এটাকে আনবক্স করা যাক। রান্নাটা কে করেছে? হ্যাঁ, রান্না মাটন, চিকেন চাপ আর আমার কথা লোকে খুব একটা মনে রাখে না। দারুন হয়েছে। শুভম আর রিমাকে আমি আর অর্পিতায় বলছিলাম যে কতজন আমাদের মতন এরকম লাকি হয় জানি না, যাদের মধ্যে গেস্ট আসে, গিফটও নিয়ে আসে, আবার তারা রান্না নিজের হাতে করেও নিয়ে আসে, মানে বিশাল ব্যাপার। দেখতে দেখো কত কিছু, চিকেন চাপ, মাটন, আবার পোলাও, তার সঙ্গে আবার আমার পছন্দের গুড়ের পায়েস, উফ জমিয়ে। তখন আমরা চারজন মিলে বসে ডিনার করবো, ওরপি এখানে রেডি করছে সব কিছু। চাপটা থেকে এত সুন্দর গন্ধ আসছে, এই যদি বলি চাপ, এটা বলছি তো, এই চা চাপকে যদি কোনো চাপ বলা যায় তাদের ঠিক টেস্টটা বাড়ে। টেনশনে পুরো মানে ঘেমে গেছে পুরো। একটু করো না গো, একটু করো করো করো, দুর্দান্ত হয়েছে, সত্যি দুর্দান্ত হয়েছে। আমাদের ডিনার ডান, প্রত্যেকটা রান্না জাস্ট এক্সেলেন্ট হয়েছিল। ওই যে ব্যাগ ভর্তি সমস্ত ভর্তি এসেছিল, খালি যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের
আমাদের পিচিমা বেরিয়ে গেছে। পিচিমা সব কিছু সাজিয়ে গুছিয়ে ম্যাডাম এখন পায়েস খেতে বসেছে। হ্যাঁ কুলফিকে ডিনার করলাম, দেন এডিটিং এ বসলাম। রাত্রি এখন অলমোস্ট 12:30, আমার এই জাস্ট কমপ্লিট হলো এডিটিং, এবার এন্ডার করে আপলোড করে তারপরে শুয়ে পড়বো। বাকি ব্লগটাকে আজকে এতদূর অবধি রাখছি, আশা করি তোমাদের ডেফিনেটলি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইনসাইড আউট। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই। বাথরুম খালি রাখার চক্করে আজকে ফটাফট অন টাইম স্নান টান হয়ে গেছে। মামাআর্থের উপ টাইম রেঞ্জের যে কোনো প্রোডাক্টই আমাদের দুজনেরই খুব ফেভারিট, স্পেশালি মামাআর্থের উপ টাইম রেঞ্জের যে কোনো প্রোডাক্টই আমার আর ওর দুজনেরই খুব ফেভারিট, স্পেশালি দেখো